আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষার সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমি রেবেকা খাতুন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, শিগরগাছা, যশোর। অধ্যায় দ্বিতীয়, পত্র প্রথম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমির যোগান দাম নেই কেন, অথবা ভূমির উৎপাদনের ব্যয় নেই ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্ল্যাকবোর্ডে দেখো যে ভূমি কি সেটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। পৃথিবীর উপরিভাগকে সাধারণত ভূমি বলে। ভূমি বলে সৃষ্টিকর্তা আমাদের অকাতরে যা দান করেছে তাই ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। সৃষ্টিকর্তা আমাদের যা কিছু অকাতরে দান করেছেন তাই ভূমি, যেমন মাটি, মাটি উর্বর শক্তি, জলবায়ু, বৃষ্টিপাত, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, নদ নদী, বনসম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনের অন্যান্য উপকরণের ন্যায় অন্যান্য উপকরণের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যার কোনো যোগান দাম নেই, কারণ এটা সৃষ্টিকর্তার দান, এটা মানুষ কোনো সৃষ্টি করতে পারে না, তাই ভূমির কোনো যোগান দাম দেওয়ার প্রয়োজন হয় না। তবে জমি বা জমির ভাড়া বা খাজনা দেওয়া হয়। উৎপাদনের উপকরণ মূলধন ও শ্রম এই দুটোর যোগান দাম দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ভূমির যোগান দাম নেই কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি অবিনশ্বর, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি কি সেটা তোমাদের সাথে আমি একটু আগেই আলোচনা করেছি, তারপরেও আরেকবার মনোযোগ সহকারে শোনো। সাধারণত পৃথিবীর উপরিভাগকেই ভূমি বলা হয়। সৃষ্টিকর্তা যা আমাদের অকাতরে দান করেছেন সেগুলোই ভূমি, যেমন মাটি, মাটির উর্বর শক্তি, বৃষ্টিপাত, আবহাওয়া, জলবায়ু, নদ নদী, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত। ভূমি অবিনশ্বর ও আদিম ও অক্ষয়, ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, কারণ আবাদি জমির উর্বর শক্তি নষ্ট হয়, যাকে সাধারণত ভূমি ক্ষয় বলা হয়ে থাকে, কিন্তু এর ধ্বংস হয় না। প্রকৃতপক্ষে ভূমি চন্দ্র, সূর্য, বাতাস ইত্যাদি ন্যায় অবিনশ্বর, এটা মানুষ সৃষ্টি করতে পারে না। আল্লাহ যেদিন ইচ্ছা করবে সেদিন এগুলো ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকর্তার ইচ্ছা ব্যতীত ভূমি ধ্বংস হবে না, তাই বলা যায় যে ভূমি অবিনশ্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে ভূমি অবিনশ্বর কেন, ব্যাখ্যা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি আদিম ও অক্ষয়, ভূমির
আর একটা প্রশ্ন হচ্ছে, অনুধাবনমূলক ভূমি আদি মহাখ্যায় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে বললাম যে ভূমি আদি মহাখ্যায়, উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে ভূমি একমাত্র উপাদান যা আদিম, যা কখনোই ধ্বংস বা বিনাশ হয় না। ভূমির অন্তর্ভুক্ত এমন কিছু বিষয় আছে যা প্রাপ্ত হচ্ছে, এক সময় হয়তো শেষ হয়ে যাবে, যেমন পানি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জল সম্পদ ইত্যাদি, যে হারে ব্যবহার হচ্ছে তাই এক সময় শেষ হয়ে যাবে। আবার একই জমিতে বারবার চাষ করার ফলে তার উর্বর শক্তি হ্রাস পায়, তাই বলা যায় যে ভূমি আদি মহাখ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি অনুধাবনমূলক তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভূমি অবিনাশ্বর, ভূমির যোগান দাম নেই কেন, ব্যাখ্যা করো ভূমি আদি মহাখ্যায়। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো, বুঝতে পেরেছো যে ভূমির কেন অবিনাশ্বর, ভূমির যোগান দাম নেই কেন ভূমি আদি মহাখ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে এই অধ্যায় থেকে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োজন ব্যতীত শীতকালে বাইরে যাবে না, বাইরে অবশ্যই গেলে মুখে মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে বসে পড়ালেখা করো মনোযোগ সহকারে, মা বাবার কথা মতন চলো। এই বলে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।